Assalamualaikum. Welcome back to my channel. Cookantok by Risha. I am Risha Bukshi. আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার সকালের নাস্তা আজকে খুব তাড়াতাড়ি উঠে গিয়েছি আজকে হচ্ছে গুড় দিয়ে গরুর মাংস দিয়ে একটা রেসিপি করব আর হচ্ছে পুরি করব তাহলে চলুন দেখে নিন আমি কীভাবে রান্না করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি গুড় রেডি করে নিয়েছি এই যে দেখুন মাংস আমি এভাবে ছোট করে করে কেটে নিয়েছি দিয়ে দিব এখানে নিয়ে নিয়েছি সাদা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ বাটা জিরে বাটা আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদমতো লবণ স্বাদমতো হলুদ গুঁড়ো স্বাদমতো মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিব তেল সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে বসিয়ে দিব যে দেখুন ঢাকনা দিয়ে গ্যাসটা অন করে দিব গ্যাসটা অন করে দিলাম আর আসুন আমরা এখন পুরির জন্য আটা মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতর দিয়ে দিব ময়দা আমি এখানে 3 কাপ ময়দা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম অল্প পরিমাপে একটু আপনার হাফ চা চামচ পরিমাপে বেকিং পাউডার দিয়ে দিবেন আর যদি বাসায় না থাকে তাহলে না দিলেও চলবে হাত দিয়ে এখন ভালোভাবে একটু সব উপকরণ মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে তেল দিয়ে দিব এক চামচ পরিমাপে মিশানো হয়ে গিয়েছে এখন পানি দিতে হবে আমি যে কাপটা দিয়ে 3 কাপ পরিমাপে ময়দা নিয়েছিলাম সেই কাপটা দিয়ে আমি 1 কাপ পরিমাপ পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে আমার ময়দার ডোটা বানিয়ে নেওয়া হয়েছে দেখুন এখন আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমি এভাবে একটা করে বলের মতো করে নিয়ে দিব কুচিগুলো কেটে এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে বলার মতো করে একটু একটু করে কেটে নিচ্ছি আমি এখন বেলে নিব দেখুন আমার বলার মতো করে গোল করে নিয়ে নিয়েছি আমি লেচিগুলো কেটে এখন একটা একটা করে বানিয়ে নিব দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলো লেচি বেলে নিব দেখতে পাচ্ছেন আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি ডালটা বাগার দিয়ে দিব মাংস দিয়ে যে বুটের ডালটা আমি করে বসিয়েছিলাম দেখতে পাচ্ছেন সেটা হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে নিব দিয়ে দিব কালো জিরে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব তাড়াতাড়ি অল্প সময়ে
माँस दिए बुटे जल रान्ना गलो एम पुरीगुलो भेजे निब माँस दिए बुटे जल तो रान्ना हो गए नहीं कड़ाई बसिए दिए कड़ाई भर तेल दिए दिए बेले सबगुलो भेजे निब देखते एकदम होटेल मत फुलको फुलको जे भाव आटा खानिका माखिए नहीं पद्धति जो अपना माखिए ना अपन पुरीगुलो एरक फुलको फुलको है आटाटा मेखे बेशिक्षण रखबें ना आइस 5 থেকে 10 মিনিট देखते पाच्छेन एइभावे सबगुलो पुरी आमि भेजे निब तो देखते पाच्छेन देखे आपनारा आशा करी बुझते पाच्छेन एइ जे देखुन आमि भेजेछि कतक्षण हलो तारपर देखुन कि रकम फुलको फुलको एकदम होटेलेर स्टाइले देखुन सबगुलो पुरी इरकम होयेछे आमी जेभावे सब उपकरण दिए बानिएछि आशा करि आपनारा बासा बानाले आपनादेर पुरीगुलो एरकम होबे एई छिलो आजके सकालेर नाश्ता आर एई जे देखते पाच्छेन छोटो छोटो करे माँस दिए बुटेर डाल एई जे एई जे देखते पाच्छेन এই ছিল আজকে আমার সকালের নাস্তা তো এখন প্রায় 7:30টার মতো বাজে তো আপনাদের ভাই আর রিহি বাবু সবাই উঠে গিয়েছে এখন সবাই মিলে আমরা খেতে বসে যাব আশা করছি আমার আজকে এই মাংস দিয়ে বুটের ডাল ও পুরি রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আশা করি আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন এতে কেমন হয়েছে আর অবশ্যই বাসায় রান্না করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবাই ইচ্ছা আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সামনে আসছে মাহে রমজান তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ।